সকালে কিছু একটা আনা ছিল নিশ্চয়ই, ওই জন্য আসছিল। তারপরে বলে কি, এর ঘরের লোক কোথায়? এখানে তো সবসময় চাবি লাগানো থাকে, এখানে কেউ থাকেনি, মাঝে মাঝে শুতে যদি আসে তো। এবার আমি বলছি যে ওখানে তাদের সেখানে থাকে, বলতে ওখানে চলে গেছে, তারপর কি একটা দিতে সেটা নিয়ে চলে গেছে সকালে, ব্যাস এইটুকুই জানি। তারপরে কি মানে রাত্রিবেলা কি এসেছিল? রাত্রিবেলা আসেনি যতদূর সম্ভব, আমরা তো 9টা 10টা পর্যন্ত জেগে থাকি, তখনও তো কেউ আসেনি। তারপরে যে যার রুমে ঢুকে গেলে কোনো তো আওয়াজই পাওয়া যাবে, পাখা চললে। এবারে কি হচ্ছে না হচ্ছে আমরা কি করবো? আজ সকালবেলা তার ওইখানে মৃতদেহ পাওয়া গেছে, কি মনে হচ্ছে আপনার? আমার কি মনে হবে, যেহেতু জামাইটাও ভালো নেই শুনেছি এইটুকুই, আমি তো এখানে নতুন বৌমা আসছি, আমি আর বেশি কি জানবো। না রক্তাক্ত দেহ পড়ে আছে তো? না ওটা আমি কোথাও দেখিনি, আমি যে গেছি দূর থেকে ভয়ে এখান থেকে অত দূর থেকে দেখে পালিয়ে আসছি, কিরকম ভাবে পড়ে আছে কি করছে ওসব আমি জানি। তারপরে কি আজ 15 দিন না 15 দিন আগে বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দিয়ে দিতে নি ওই ছেলেটা মনে হয় আসছে, আর মেয়েকে আনতে আছে, এইরকম একটা মেয়ে আছে। দিন আগে কিছু বিয়ে দিয়ে দিয়েছিল, কথা বলে নেবে এমনি কিছু শুনেছেন নাকি? কি শুনছেন? কালকে কি রাত্রিবেলা কোনো গন্ডগোল ফন্ডগোল? জামাইবাবু কদিন আছে দেখ, ওই যে পুরনো যে জামাইবাবু, কালকে কালকে সকালে একবার আসছিল, মানে থাকবা ছিল ওখানে, এসব বলে তো আমার আধার কার্ডটা তার শাশুড়িকে তার সেই ঘুরতে গেছে বলে। কি বলতিস? আধার কার্ড কি চাদর ছিল দেখি, সকালবেলা দেখছেন, সন্ধ্যাবেলা দেখেননি? আজকে সকালে তারপর দেখা গেল কোন ওই বডি দেহ, না মানে ওটা উঠিনি জানি না, আমরাও তো জানি না, কানা কানিতেই, হ্যাঁ কানা কানিতে তখন আমি এক্ষুনি ঘুরে আসবো, তুমি বিছান করো, আমি বিছান করে দিয়া আমি একটু পরে আসি। কইয়া সেই তো বাড়ি গেছে, আর ঘর আসেনি, সারা রাত ঘুমাইতে পারিনি, বুঝে ঘুরিরি তার আর ঘরটাই শুধু ঘুরিরি, সকালবেলাও বলি আসেনি কেন, কোনো খবরও পাইনি।
তার আগের দিন গেল সেটি কি প্রচুর মাছের গাঁত শ্বশুর ঘরে ওই বাচ্চা দেখতে গেছে কে মাছ ও সম্বন্ধি শ্বশুর শাশুড়ি সবাই বুড়া মাছে পাড়ার লোক কি ছাড়িয়ে দিচ্ছে আগের বারে প্রচুর দরে মেরে দিয়েছে চাই কিলে চেন দিয়া হাসপাতালে 8 দিন ভর্তি ছিল বউ ঘর করে নি বেটা নেশা করে বলা সব সময় উমকি দেয় মেরে দিবে মেরে গন্ডগোলটা কোনদিন থেকে হচ্ছে কোনদিন আজ 1 বছর বিয়ের পর থেকে আইব মেয়ে পোতাও দেখতে এসা কিনা হলদি বাদি আসা গলায় দড়ি লে নিল তারপরেও দড়ি লে নিল এইসব লিয়ে আইতে ছিল টেনশনে এইরকম আগে তো এরকমই ছিল নি মেয়ের অন্য জায়গায় লাইন ছিল ওর কোথাও এ ছিল তারপরে শুনছি যে মেয়েকে কি বিয়ে দিয়েছে বারদিন আগে এই তো বললো যে গলায় কি বিয়ে দিয়ে দিয়েছে কাই কি কালকেই খবরে শুনলি সেই বাচ্চা এসা করে মা তাকে কিনা বেয়ে দিয়ে দিচ্ছে আমি দিয়ে দিচ্ছে তো কি করবি তুই একটা দেখাছি না নেই তো হয়ে যা ছাড় কাটলো নি একটা মুখের কথা জানাইলো নি কিছু জানাইনি ওই কি মনে হয় আপনার ছেলে কি ও মেরে দিছে ওরে ওনে তো মারবে বলেই সব সময় রেডি থেকে দিয়ে আছে পড়ে আছে তো সেই তাহলে ওখানে কি করে যেতে পারে ওখানে কিছু নেই সেই মাছ ওটা কে লইছে আপনার নাম আমার নাম সুচিত্রা মাঝি উত্তর দাও কি হয়েছে ওর ছেলেটা বাড়ি কোথায় ওই কালকা কুন্ডি ওইদিকে বাড়ি টাড়ি মানে কি হয়েছে যার মৃতদেহ পাওয়া গেছে ওটা কে ওর দাদা জামাই বাবু তো আগে করা জামাই গন্ডগোল হতো জানি না বাবু সব আমার জানি ঘরে থাইনি আমার মেয়ের বাড়ি থাকি না ঘরে থাকে আমি তো ঘরে থাকি না বাবু আমার তো ছেলে নেই পুলে নেই আমি একা মামনি মেয়ের বাড়ি থাকি আমি তো ঘরেই থাকি এই কদিন ঘর আছি না রক্তাক্ত দেহ পাওয়া গেছে না না ওসব দেখতে কি ওসব জানি বাবু ওসব আমি কি জানি বাবু